প্রথম কথা হলো যে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত ক্ষোভ এবং দুঃখ নিয়ে আমরা বলছি যে গতকালকে হাটহাজারিতে চারজন হেফাজতের নেতা কর্মীদেরকে গুলি করে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও নিহতদের লাশ এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়নি। ইসলামের বিধান অনুযায়ী মানুষের মৃত্যুর পর যত দ্রুত সম্ভব জানাজা করে তাদের দাফন কার্য সম্পন্ন করতে হয়, সেই অধিকার থেকেও আজকে হেফাজতের শহীদদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং হেফাজতে ইসলামের নেতা কর্মীরা এজন্য আরো বেশি মর্মাহত এবং সন্তুষ্ট। সংবাদ ব্রিফিং এর মাধ্যমে আমরা অনতিবিলম্বে আমাদের নিহত শহীদদের লাশগুলোকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে তাদের জানাজা এবং দাফন কাফন আয়োজন করার জন্য জোর দাবি জানাচ্ছি। গতকালকের এই মর্মান্তিক ঘটনা যেটা আমরা বারবার বলছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য সব ধরনের সহযোগিতা আমরা করেছি, আমরা যার পর নাই আমরা ছাড় দিয়েছি, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, দেশবাসী তার সাক্ষী। হেফাজতে ইসলাম বাংলাদেশ ভারতীয় বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের কঠোর সমালোচক এবং ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও কেবলমাত্র বাংলাদেশের স্বাধীনতা দিবস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রতি শ্রদ্ধাশীল থেকে 26 মার্চ কোন ধরনের কর্মসূচি ঘোষণা থেকে তার বিরতি ছিল, শুধুমাত্র নরেন্দ্র মোদীর প্রতি ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ ছাড়া আনুষ্ঠানিক কোন কর্মসূচি হেফাজতে ইসলাম বাংলাদেশ অথবা সমমনা কোন ইসলামী সংগঠন ছিল না। সে অবস্থার মধ্যে দিয়ে গতকালকে যে ঘটনা ঘটেছে, বিনা উস্কানিতে যেভাবে হেফাজতের নেতাকর্মী ধর্মপ্রাণ দেশপ্রেমী তৌহিদী জনতার উপর চড়াও হয়েছে, তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং যে কথাগুলো এসেছে বারবার সেটা আজকে আমরা বাংলাদেশের বাস্তবতায় আমরা অত্যন্ত ক্ষোভ এবং প্রচন্ড ঘৃণা নিয়ে কথা বলছি যে নতুন এক সংস্কৃতি গড়ে তোলা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, সেটা হলো যে কোনো সরকারের কাছে কোনো দাবি দাওয়া নিয়ে যে কোনো পক্ষে মাঠে নামুক সরকারের কাছে তাদের দাবি দাওয়া জানাবে, এটি একটি গণতান্ত্রিক অধিকার। সরকার রাষ্ট্র অভিভাবক হিসাবে তাদের জনগণের যে কোনো ন্যায্য দাবি দাওয়া শুনবে, তাদেরকে রাজনৈতিক বা যে কোনো কর্মকাণ্ড সাংবিধানিক তাদের অধিকার পূরণের যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার সুযোগ দিবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে, এটাই হলো চিরায়ত রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু নতুন এক সংস্কৃতি বাংলাদেশে চোখে পড়ছে, যখনই কোন পক্ষ তাদের দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে দাবি জানাতে রাজপথে নেমে আসে, তাদেরকে প্রতিরোধ করবার জন্য হেলমেট বাহিনী নামে নতুন একটি বাহিনী বাংলাদেশে তৈরি করা হয়েছে এবং এই হেলমেট বাহিনী বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নামছে এবং হাতুড়ি দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশীয় অস্ত্র তারপরে পিস্তল ইত্যাদি নিয়ে নিরীহ নিরস্ত্র জনগণের উপর তারা ঝাঁপিয়ে পড়ছে। গতকালকেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিন্ন প্রদর্শনী হয়েছে, দিবালকে প্রকাশ্যে পুলিশের সামনে সেই সরকার দলীয় ছাত্র এবং যুব সংগঠনের লোকেরা সন্ত্রাসীরা তারা রামদা কিরিজ পিস্তল নিয়ে তারা রাজপথে মহড়া দিচ্ছে দাঁড়িয়ে আছে, এর ছবিগুলো ফলাও হয়ে পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রচারিত হচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। এই পরিস্থিতিতে আমাদের গতকালকে হাটহাজারিতে চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, মোট 5 জন এই পর্যন্ত নিশ্চিত আমাদের তথ্য মতে, আমাদের দায়ী কর্মীরা দেশপ্রেমী জনতা তৌহিদী জনতা 5 জন শাহাদত বরণ করেছে। এই জীবনের ক্ষয় এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়, এরই প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে বিক্ষোভ দিবসের ডাক দেওয়া হয়েছিল। সেই আহ্বানের সাড়া দিয়ে আজকে সারা বাংলাদেশের
প্রতিটি জেলায় জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ পালিত হয়েছে। হেফাজতে ইসলামের দায়িত্বশীলগণ অত্যন্ত ধৈর্যের সাথে শান্তি শৃঙ্খলার সাথে সারা দেশে তারা বিক্ষোভ পালন করেছে। খোদ ঢাকা শহরেও কেন্দ্রীয় প্রোগ্রাম হিসেবে ঢাকার বাইতুল মোকাররম উত্তর গেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ তাদের দেখানো যেই যেইভাবে তারা আমাদেরকে প্রোগ্রাম করতে বলেছে, আমরা তাদের সাথে সুন্দর সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি করেছি, বাইতুল মোকাররম পালন করেছি। এছাড়াও ঢাকার উত্তরা হাউস বিল্ডিং এ এবং ঢাকার দেমরায় যাত্রাবাড়ি পয়েন্টে হেফাজতে ইসলামের পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, বিবাহিয়া সহ সিলেট এবং বাংলাদেশের অধিকাংশ জেলা শহরগুলোতেই শান্তিপূর্ণভাবে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। প্রায় 50টির মতো জেলায় কর্মসূচি পালিত হয়েছে মর্মে আমাদের কাছে সংবাদ রয়েছে। তো আমরা আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে যারা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পক্ষ থেকে তাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে হেফাজতে ইসলাম আজকের বিক্ষোভের পর আগামীকাল 28শে মার্চ রোববার বাংলাদেশ সারাদেশ ব্যাপী সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। সেই হরতালও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ তার নেতাকর্মীদেরকে যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার জন্য রাজপথে অবস্থান করার আহ্বান জানাচ্ছে। তারা সকাল সন্ধ্যা আগামীকালকে সারা বাংলাদেশে হেফাজতের নেতাকর্মীরা ময়দানে থাকবে এবং ইনশাআল্লাহ তারা হরতাল পালন করবে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য হেফাজতে ইসলাম সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা অনভিপ্রেত কোন ঘটনা যেন সংঘটিত না হয় সেজন্য হেফাজতের পক্ষ থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার ইনশাআল্লাহ সর্ব পরিচয় বহন করা হবে এবং রক্ষা করা হবে। এই শান্তিপূর্ণ হরতালকে কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না করা হয়, ভিন্ন পথে যেন প্রবাহিত না করা হয় সেজন্য সংশ্লিষ্ট সকল মহলকে আহ্বান জানাচ্ছে, বিশেষ করে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। হেফাজতে শান্তিপূর্ণ এই কর্মসূচিতে যেন কোনোভাবেই বাধার সৃষ্টি করে এই ক্ষুব্ধ জনতাকে যেন আরো বেশি বিক্ষুব্ধ না করে তোলা হয় সেজন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের বক্তব্য আমরা জানার সামনে তুলে ধরছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করছি যে মিডিয়া কর্মীগণ আমাদের কাছ থেকে বক্তব্য রেকর্ড করছেন, তারা বক্তব্য ধারণ করছেন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের কোনো অবৈধ হস্তক্ষেপের কারণে হেফাজতে ইসলামের বক্তব্য এবং হেফাজতে ইসলামের কর্মসূচির যথাযথ প্রচারণা মিডিয়া চালাতে পারছে না। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং মিডিয়ার উপর এই ধরনের কোনো অশুভ এবং অনভিপ্রেত নিয়ন্ত্রণ আরোপেরও আমরা বিরোধিতা করছি এবং আহ্বান জানাচ্ছি মিডিয়াকে যেন যথাযথভাবে তাদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, কোনো প্রতিবন্ধকতা তাদেরকে আরোপ না করা হয়। সেই সাথে আগামীকালকে হরতাল সুন্দরভাবে পালন করার জন্য দেশের পরিবহন সেক্টরের প্রতি বিশেষভাবে আমরা আহ্বান জানাচ্ছি। পরিবহন মালিক এবং শ্রমিক, নৌ পরিবহন, স্থল পরিবহন এবং বাস, ট্রাক সহ রেল সহ যত পরিবহনগুলো রয়েছে সকল পরিবহনের মালিক শ্রমিকদের প্রতি আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে দেশের জন্য, দেশের মান মর্যাদা রক্ষা করার জন্য, ইমান এবং ইসলামের গৌরব রক্ষা করার জন্য যে সকল আমাদের আমাদের সন্তানরা ভাইয়েরা শাহাদত বরণ করেছেন সেই শহীদ আত্মার প্রতি সত্যকে সম্মান প্রদর্শনার্থে এই পরিবহন শ্রমিক পরিবহন সেক্টরের কর্মকর্তা আমাদের সাথে সমরেতি হয়ে তারা আগামীকালকে হরতালকে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে সফল করবেন এবং সর্বাত্মক তারা সহযোগিতা করবেন। আমরা এটাও লক্ষ্য করে থাকি যে পরিবহন মালিকদের কাউকে কাউকে বিভিন্ন সময়ে সরকারিভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করে
তাদেরকে বাধ্য করা হয় তাদের পরিবহন গুলোকে অযথা রাস্তায় নামিয়ে হরতালকারীদের সাথে কিন্তু সংঘাত তৈরি করা। আমরা আশা করব আগামীকালের হেফাজতে ইসলামের ইমানি এবং এই শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শনার্থে এবং ক্ষোভ প্রদর্শনার্থে যেই হরতাল, এই হরতালে সরকারিভাবে এই ধরনের কোন কর্মকাণ্ড পরিচালনা করা হবে না এবং পরিবহন মালিক বা শ্রমিকদের উপর কোন ধরনের চাপ প্রয়োগ করে হরতাল ভঙ্গ করার মতো অনভিপ্রেত কোন পদক্ষেপ সরকার নেবে না বলে আমরা আশা করছি। আগামীকালে যে হরতাল পালিত হবে সেই হরতালের আওতামুক্ত থাকবে কিছু জিনিস যেগুলো সাধারণত থেকে থাকে, যে কোনো ঔষধের দোকান, ঔষধ পণ্য, ঔষধের ঔষধ জাতীয় পণ্য পরিবহনকারী যে কোনো গাড়ি, অ্যাম্বুলেন্স, পত্রপত্রিকা, সাংবাদিকদের বহনকারী গাড়ি, নিত্য প্রয়োজনীয় খাবারের দোকান এবং খাবার পরিবহনকারী এই ধরনের কোনো নিত্য প্রয়োজনীয় ঔষধের দোকান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এবং তাদের যাবতীয় চলাচল, যে কোনো হাসপাতাল, মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় এই সকল বিষয়গুলো হরতালের আওতামুক্ত থাকবে, নির্বিঘ্নে তারা চলাচল করবে, হেফাজতের নেতাকর্মীরা তাদের চলাচলে সহযোগিতা করবে, কোন ধরনের বিঘ্ন সৃষ্টি না করার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া গেল। সরকার এবং সরকারি দলের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকছে, আবারও সে কথা বলছি, আমরা সরকারি ছাত্র এবং যুব সংগঠন এবং হেলমেট বাহিনীকে রাজপথে দেখতে চাই না। আগামীকাল সরকার দলের বা আওয়ামী লীগের কোন কর্মসূচি নেই, সুতরাং তারা কোনোভাবেই যেন আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধা দেওয়ার কোন ধরনের অপচেষ্টা না চালায়। যদি তারা বরাবরের মতো, যেটি আজকেও আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা মহড়া দিচ্ছে, তারা যদি এভাবেই আগামীকালকেও রাজপথে অবস্থান গ্রহণ করে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হতে পারে এবং শান্তিপূর্ণ কর্মসূচি যে কোনো কারণে উত্তেজিত হয়ে উঠতে পারে। যদি এই ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে এর জন্য সম্পূর্ণ দায় সরকারকে বহন করতে হবে। আবারও বলছি, সরকারের আগামীকালকে আওয়ামী লীগ ও সরকার দলের কোনো কর্মসূচি যেহেতু নেই, এই জন্য তারা তাদের যার যার জায়গায় তারা অবস্থান করবে, হেফাজতে ইসলামের সাথে অথবা আগামীকালকে হরতাল পালন করার জন্য যারা মাঠে নেমে আসবে তাদেরকে প্রতিরোধ করার মতো কোন ধরনের এই ধরনের দুঃসাহস যেন তারা না দেখায়। যদি এটা করে তাহলে হিতে বিপরীত হতে পারে। যদি আগামীকালকে এই ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা ঘটানো হয়, হেফাজতে ইসলাম আগামী দিনে আরো কঠোর প্রয়োজনে লাগাতার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা আপনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোত্তম সহযোগিতা দিব, আগামীকালকে হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের সহযোগিতা আমরা চাই। তারা যেন আমাদের কোন আমরা স্বাভাবিকভাবে আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন আমাদেরকে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে, আমরা তাদের সহযোগিতা চাই, আমরা তাদেরকে সহযোগিতা করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্রয়ে যেন সরকার দলীয় সংগঠনের সেই অজ্ঞাত পরিচয়ধারী, আত্মগোপনকারী, মুখোশ পরিধানকারী, হেলমেট পরিধানকারী কোন অনভিপ্রেত কাউকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্রয়ে আমরা দেখতে না পাই, দেশবাসী যেন দেখতে না পায়, এটা থাকবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ। আমরা বারবার আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি, 2013 সালের 5ই মেও আমরা এই ঘটনায় দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতা রক্ষা করলেও যেই সন্ত্রাসীরা মাঠে নামে নাগরিক অধিকারকে ভূলুণ্ঠিত করার জন্য, গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য, তাদেরকে প্রতিরোধ করার জন্য হেলমেট বাহিনী যার নামে, মুখোশ পরে যারা নামে, নিজেরা অবৈধ অস্ত্র শস্ত্র নিয়ে যারা মাঠে নামে, তারাই মূলত দেশে অরাজকতা সৃষ্টি করে। আমরা আশা করব যে সরকারের বোধোদয় হবে এবং সরকার তাদের সরকার দলীয় এই সকল লোকদেরকে তারা নিয়ন্ত্রণ করবে এবং আগামীকালকে এমন কোন অরাজক পরিস্থিতি তারা তৈরি করবে না।
এই আহ্বান আমরা রাখছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আগামীকালকে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ হরতাল পালিত হবে এবং সেই হরতালের মধ্য দিয়ে এই যে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশে যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়ে গেল, সরকার এই ঘটনা থেকে তারা তাদের আগামী দিনে শিক্ষা গ্রহণ করবে, দেশের জনগণের সেন্টিমেন্টের বিপরীতে গিয়ে গায়ের জোরে কোন সিদ্ধান্ত বা কোন পদক্ষেপ চাপিয়ে দিলে দেশের কত বড় ক্ষতি, জাতির কত বড় কল্যাণ হয়, গতকালকে এই ঘটনা তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আশা করব যে আমাদের এই বক্তব্যগুলো, আমাদের এই আহ্বান গুলো আপনারা যথাযথ গুরুত্ব দিয়ে আপনাদের সংবাদ মাধ্যমে প্রচার করবেন এবং আমাদের আগামীকালকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য আপনাদের পক্ষ সর্বোত্তম সহযোগিতা আমরা পাব। হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীর পক্ষ থেকে, হেফাজত ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আবার আন্তরিক অভিনন্দন এবং সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা এর দাবিও জানাচ্ছি যে গতকাল এবং আজকে দেশের বিভিন্ন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় হেফাজতের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ নাগরিকরাও, ছাত্ররা আটক হয়েছে। সেই আটককৃত সকলের আমরা অবিলম্বে মুক্তি দাবি করছি, তাদেরকে মুক্তি প্রদান করে দেশের পরিস্থিতি যেন শান্ত রাখার ক্ষেত্রে সরকার যথাযথ আন্তরিকতার পরিচয় দেয় সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি।